এক ঝলকে নিবেদন করছে টাফকন 600 HCR TMT রিভার। এবার ইন্ডিয়া হবে আরো টাফ। গ্রাম দলীয় কার্যালয় কার দখলে থাকবে তা নিয়ে বীরভূমের ইলামবাজারে ছোটচক গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ, রাতভর বোমাবাজি। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। সকালেও গ্রামে উত্তেজনা রয়েছে, মোতায়েন করা হয়েছে র‍্যাব। বিজেপি না করায় শিশুর মাকে মারধরের অভিযোগ, দু মাসের শিশুর বুকে আঘাত লাগায় মৃত্যু। শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের সেনডাঙ্গার ঘটনা। শিশুর মায়ের অভিযোগ বিজেপি করার জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করছিলেন তাঁর ভাসুর, বিজেপি যুব মোর্চার নেতা সুশান্ত গঙ্গোপাধ্যায় ও শ্বশুরবাড়ির সদস্যরা। শনিবার শিশুকে দুধ খাওয়ানোর সময় শিশুর মাকে মারধর করেন তাঁরা। সেই সময় দু মাসে শিশুটির বুকে আঘাত লাগে। হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিমতায় শুট আউট চায়ের দোকানে চলল গুলি, বিজেপির অভিযোগ তৃণমূল কর্মীদের হামলায় আহত কয়েকজন দলীয় কর্মী। প্রতিবাদে নিমতা থানায় জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বহিরাগতদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা থেকেই গণ্ডগোল। দাবি মতো তোলা না দেওয়ায় মাছের গাড়ির চালককে বেধড়ক মারধরের অভিযোগ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশের বিরুদ্ধে। গুরুতর আহত গাড়ি চালক দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। প্রতিবাদে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ ব্যবসায়ীদের, পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের মারধর, আহত এক সিভিক ভলান্টিয়ার। প্রেমিকার মৃত্যুর এক সপ্তাহের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী প্রেমিক, দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর ঘটনা। পরিবারের দাবি, এক সপ্তাহ আগে ওই যুবকের প্রেমিকা আত্মঘাতী হওয়ার পর থেকেই টাকা চাইছিল তরুণীর পরিবার, অন্যথায় দেওয়া হচ্ছিল আইনি পদক্ষেপের হুমকি। এ নিয়ে অবসাদের জেরেই ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। লোকসভা ভোটে পরাজয়ের পর কোচবিহার জেলা তৃণমূলের কুণ্ডল প্রকাশ্যে। দলের জেলা সভাপতির ডাকা গুরুত্বপূর্ণ বৈঠকে গড়হাজির একাধিক বিধায়ক। অনেকে ব্যস্ততার কথা বললেও জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক। দিনহাটা তৃণমূল কর্মীকে মারধর, বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি বিজেপির। পুরুলিয়ায় কংগ্রেস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান 70-80 জনের। তৃণমূলের প্রতি বিচিত্রত হই দলবদল, প্রতিক্রিয়া বিজেপির। কি কারণে দলবদল, খতিয়ে দেখা হচ্ছে, জানালো শাসক দল। ছয় মহিলাকে খুনের অভিযোগ, কালনা থেকে গ্রেফতার সিরিয়াল কিলার। ধৃত কামরুজ জামাল সরকার মুর্শিদাবাদের বাসিন্দা। সিসিটিভি খতিয়ে দেখে অভিযুক্তের হদিশ পুলিশের। জেরায় অপরাধ কবুল অভিযুক্ত, দাবি পুলিশ সূত্রে। নারায়ণগড়ের মণিনাথপুর গ্রামে বিজেপির বিজয় মিছিল চলাকালীন তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ। চার তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। চন্দ্রকোনায় বিজেপির বিজয় মিছিলে বোমা ফেটে গুরুতর আহত বিজেপি কর্মী। চকোলেট বোমা ফেটে বিপত্তি, দাবি বিজেপির। বোমা নিয়ে মিছিল করায় বিজেপির সংস্কৃতি, কটাক্ষ তৃণমূল বিধায়কের। শিকারে বাধা, মেদিনীপুর লাগোয়া জঙ্গলমহলে বনকর্মীকে বেধড়ক মার, ভর্তি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। থানায় অভিযোগ দায়ের বন দফতরের। বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সব্যসাচী রায়ের নেতৃত্বে বিজেপিতে যোগদান 40 তৃণমূল কর্মীর। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুভাষ সরকার। খেজুরের কণ্ঠিবাড়ি বীরবন্দর এলাকায় গিয়ে বিজেপির ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। দফায় দফায় অবরোধ, পুলিশের গাড়িতে ভাঙচুর, একে অন্যের বিরুদ্ধে আঙুল তুলছে শাসক বিরোধী।